পদ্মা সেতু রেলপথে চলছে ট্রেন, আর নিচে চলমান নৌকার আদলে খুলনা সার্কিট হাউস মাঠে তৈরি করা হচ্ছে আওয়ামী লীগের জনসভা মঞ্চ। এ মঞ্চে দাঁড়িয়েই 13ই নভেম্বর প্রধান অতিথির ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনসভা মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তরুণ ফেস্টুন আর ব্যানারে। যেদিকে তাকানো যাবে সেদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুলনায় স্বাগত জানিয়ে টানানো বিশাল বিশাল এসব তরুণ ব্যানার আর ফেস্টুন চোখে পড়বে সবার।